আজ আমরা শিখব ক্যালকুলেটরে কিভাবে খুব সহজে আমরা কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করে ফেলতে পারি। তো চলো দেখে নেওয়া যাক। তো যেহেতু এটা জটিল সংখ্যার অঙ্ক, ক্যালকুলেটরটিকে আমাদের প্রথমে কমপ্লেক্স মোডে নিয়ে যেতে হবে। সেজন্য আমি মোড বাটনটিকে একবার প্রেস করব। তারপর দেখতে পাবে তোমরা, দেখো এখানে কমপ্লেক্স লেখা রয়েছে, তার নিচে রয়েছে টু, আমরা টু প্রেস করব। ক্যালকুলেটরটি এখন কমপ্লেক্স মোডে রয়েছে। এবার আমরা বর্গমূল নির্ণয় করব। বর্গমূলটা আমরা অপশন টেস্টের মাধ্যমে নির্ণয় করব। ক খ গ ঘ যে অপশানগুলো রয়েছে, সেই অপশানগুলোতে যে মানটা রয়েছে সেই মানকে আমরা স্কোয়ার করব। স্কোয়ার করে আমরা দেখব যে আমরা প্রশ্নে উল্লেখিত রাশিটি পাই কি না। তো চলো দেখে নেওয়া যাক। তো এজন্য আমরা প্রথমে এই রাশিটি উঠিয়ে নেব, অবশ্যই ব্র্যাকেট দিয়ে। ফাইভ মাইনাস সিক্স, এবার এই বাটনটিকে প্রেস করলে আমরা আই লিখতে পারবো। আই ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার করছি, করে ইকুয়াল দেব, প্রেস করলাম, দেখো মাইনাস এগারো এসেছে। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের এই অপশানটি হবে না, কারণ প্রশ্নে যে রাশিটি রয়েছে সেখানে কিন্তু এগারোর সামনে চিহ্নটি প্লাস। তো আমরা বুঝতে পারলাম যে এই এই ক নম্বর অপশানটি হবে না। এবার আমরা খ নম্বর অপশান ট্রাই করব। জন্য আমি রাশিটি উঠিয়ে নিচ্ছি, সিক্স প্লাস ফাইভ আই, এবার এই রাশিটিকে আমি স্কোয়ার করব, ইকুয়াল প্রেস করছি, দেখো এটার সামনে চিহ্ন রয়েছে প্লাস, এগারো প্লাস এগারো, এখানেও কিন্তু প্লাস এগারো। এবার দেখতে হবে জটিল অংশটি মেলে কি না। জটিল অংশটি নির্ণয় করার জন্য শিফট প্রেস করে ইকুয়াল প্রেস করতে হবে। তো দেখো এখানে এই যে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে আই রয়েছে, এখানে দেখা যাচ্ছে সিক্সটি আই, কিন্তু এর সামনে চিহ্নটি রয়েছে প্লাস, কিন্তু প্রশ্ন উল্লেখিত রাশিটির চিহ্ন হলো মাইনাস, তাই এটিও হবে না। তো এবার আমরা গ নম্বর অপশন টেস্ট করব। গ নম্বরে রয়েছে সিক্স মাইনাস ফাইভ আই, এটাকে আমরা স্কোয়ার করব, দেখো প্লাস এগারো। জটিল মূলটি নির্ণয় করার জন্য শিফট বাটনটি প্রেস করে ইকুয়াল প্রেস করব, মাইনাস সিক্সটি আই, দেখো এই অপশানটি কিন্তু প্রশ্ন উল্লেখিত অপশানটির সাথে হুবহু মিলে গেছে, তাই আমাদের অ্যান্সারটি হবে গ নাম্বার। দেখো খুব সহজেই কিন্তু এই বিষয়গুলো নির্ণয় করা যায়। তো এরপরে আমরা দুই নম্বর প্রশ্নটি সলভ করব। এগুলো বাসায় বসে নিজে একবার প্র্যাকটিস করলে দেখবে নিজের কাছে খুব সহজ মনে হচ্ছে, এবং পরীক্ষার হলে তোমার সময়ও কিন্তু বেঁচে যাবে। তো চলো আমরা দুই নম্বর অপশানটি টেস্ট করি, অর্থাৎ দুই নম্বর প্রশ্নের জন্য অপশান টেস্ট করব। তো এক্ষেত্রে রাশিটি রয়েছে ওয়ান ওয়ান প্লাস আই ডিভাইডেড রুট থ্রি, আমরা ইকুয়াল প্রেস করছি। এবার এই অ্যান্সারটিকে আমরা স্কোয়ার করব, স্কোয়ার বাটনটি প্রেস করে ইকুয়াল চাচ্ছি, দেখো এটাকে এটা পয়েন্ট আকারে এসেছে, তো এটাকে ভগ্নাংশে আনার জন্য আমরা শিফট বাটনটি প্রেস করে এই বাটনটি প্রেস করব, টু বাই থ্রি, দেখো এটি কিন্তু প্রশ্ন উল্লেখিত রাশিটির সাথে মিলছে না, কাজে এটা কিন্তু হবে না। এবার আমরা খ নম্বর অপশানটি টেস্ট করব। খ নম্বরে বলা হয়েছে ওয়ান মাইনাস আই ডিভাইডেড রুট থ্রি, ইকুয়াল প্রেস করছি, এবার অ্যান্সারটিকে স্কোয়ার করব, দেখো এখানে কিন্তু ক নম্বরে যে রাশিটি এসেছিল সেই রাশিটি এসেছে, কিন্তু শুধু সামনে মাইনাস এসেছে, তো এটাকে ভগ্নাংশতে আনলে হবে মাইনাস টু বাই থ্রি আই। তো আমরা বুঝতে পারছি এই রাশিটিও কিন্তু অ্যান্সার হচ্ছে না। তো এবার আমরা গ নম্বর অপশানে চলে যাব। গ নম্বর অপশানে রয়েছে ওয়ান প্লাস আই ব্র্যাকেটটা ক্লোজ করে ডিভাইডেড রুট সিক্স,
ইকুয়াল করছি। এবার এটাকে আমরা স্কয়ার করে দেব। এবার এই মানটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করব, তাই আমরা শিফট দিয়ে এই বাটনটি প্রেস করব। দেখো এখানে রয়েছে 1, এই চিহ্নটা দ্বারা কিন্তু ডিভাইড বোঝায়, তাহলে 1/3, এই যে নিচের দিকে দেখো রয়েছে আই, তাহলে এই রাশিটি কিন্তু এই এই রাশিটিকে বর্গ করলে কিন্তু প্রশ্ন উল্লেখিত রাশিটি পাওয়া যাচ্ছে। তাই আমরা বুঝতে পারছি এটার অ্যান্সার হবে গ। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি সলভ করব। তো 3 নম্বর প্রশ্নটিতে একটু টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে। তো এই রাশিটিকে প্রথমে আমাদের a+ib আকারে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে রয়েছে -8, -6, -1, এভাবে রয়েছে রাশিটি। তো এই রাশিটিকে দেখো তো আমরা এভাবে লিখতে পারি না, -6, -1কে আমরা লিখতে পারি i², -8, -6i। তো এই রাশিটির বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা একইভাবে 1 এবং 2 নম্বর প্রশ্নের মতো অপশন টেস্ট করব। তো ক নম্বর অপশনে রয়েছে 1+3i, তো এটাকে স্কোয়ার করে দিচ্ছি, হবে -8। তো দেখো -8 কিন্তু মিলে যাচ্ছে। এবার কাল্পনিক অংশ বা জটিল অংশটি মেলে কিনা সেটা আমরা দেখব। সেটা নির্ণয় করার জন্য শিফট প্রেস করে ইকুয়াল প্রেস করব। দেখো এখানে কিন্তু +6i এসেছে, কিন্তু আমাদের অ্যান্সারে ছিল -6i, তাই এটা কিন্তু হবে না, এটা হচ্ছে না। এবার 2 নম্বর অপশনটি অর্থাৎ খ নম্বর অপশনটি আমরা টেস্ট করব। তার জন্য আমরা লিখে নিচ্ছি 1-3i² -8। দেখো এটা কিন্তু মিলে গেছে। তো এবার কাল্পনিক অংশটি নির্ণয় করব, -6i। তাহলে দেখো এই রাশিটি কিন্তু আমাদের প্রশ্নে উল্লেখিত রাশিটির সাথে মিলে যায়, অর্থাৎ এই যে এই রাশিটি আমরা পেলাম এই রাশিটির সাথে কিন্তু মিলে যাচ্ছে, তাই আমাদের অ্যান্সারটি হবে খ নাম্বার। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করতে ভুলবে না এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।